বাংলাদেশে কোনো বেকারত্ব নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তিনি বলেছেন বাংলাদেশে বেকারত্ব আছেই কথা সত্য নয় দুপুরে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে আয়োজিত গোল টেবিল বৈঠকে এসব কথা বলেছেন তিনি এ সময় সালমান এফ রহমান বলেছেন গ্রাজুয়েট হওয়ার আগে শিক্ষার্থীদের নিজেদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে তারা চিন্তা না করে গ্রাজুয়েট হচ্ছে এরপর চাকরির বাজারে চাকরি না পেয়ে সরকারের সমালোচনা করছে তারা এ সময় তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন চিন্তা না করে শিক্ষার্থীরা গ্রাজুয়েট হলে কি তাদের চাকরি সরকার দেবে These are people who are doing graduation without any career planning. সে গিয়ে হিস্ট্রিতে সোশিয়লজিতে সে গিয়ে ইংলিশে সে গিয়ে ওটাতে গ্রাজুয়েট হয়ে গেলো কোনো কারিয়ার প্ল্যান করি নাই এখন সরকারের দায়িত্ব হয়ে গেলো ওকে আমার চাকরি দিতে হবে তুমি যখন গ্র্যাজুয়েট হইতেছ তুমি তখন চিন্তা করবা না যে আমি যে এই ডিগ্রিতে ডিগ্রি পাবো এই ডিগ্রি নিয়ে আমি কি চাকরি করবো কি প্রফেশনে যাব যার জন্যে